ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন মোহাম্মদ রফি। অপরদিকে ভারতীয় চলচ্চিত্রের একজন আইকনিক অভিনেতা অমিতাভ বচ্চন। এই দুই স্বনামধন্য শিল্পীর মেলবন্ধন যে কতটা মধুর হতে পারে তার প্রমাণ পেয়েছিল সমগ্র ভারতবাসী। বলিউডে অমিতাভ বচ্চনের শক্ত ভিত ততদিনে তৈরি হয়ে গিয়েছে, একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। প্রযোজক পরিচালকদের অনুরোধে মাঝে মাঝে নিজের ছবির জন্য প্লেব্যাকও করছেন। তেমনইভাবে একদিন নিজের একটি ছবির জন্য মোহাম্মদ রফির সঙ্গে ডুয়েট গাওয়ার প্রস্তাব পেলেন অমিতাভ বচ্চন। কিন্তু মোহাম্মদ রফির সঙ্গে গান গাওয়ার কথা শুনে কিছুটা টেনশনে পড়ে যান বিগ বি। তিনি এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে গান গাওয়ার আগের রাতে তিনি এক ফোঁটাও ঘুমাতে পারেননি। 1981 সালের পয়লা মে মুক্তি পায় মনমোহন দেশাই পরিচালিত নাসিব ছবিটি। তার চিত্রনাট্য লিখেছিলেন কাদের খান, প্রয়াগরাজ, কে কে শুক্লা। সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী, ঋষি কাপুর প্রমুখ স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা। এই সিনেমায় একটি সুপার ডুপার হিট গান ছিল যেটি গিয়েছিলেন মোহাম্মদ রফি, অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুর। গানটির কথাটি ছিল, চল চল মেরে ভাই তেরে হাত জোড়তা হুঁ তেরে পাঁও পড়তা হুঁ, চল মেরে ভাই হুয়া আওয়ারা সুবহ কা নিকলা তারা। এই গানটি রেকর্ড করা হয়েছিল ছবিটি মুক্তির প্রায় দু বছর আগে, অর্থাৎ 1979 সালে। গানটি রেকর্ডিং এর একদিন আগে সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত পেয়ারেলালজি অমিতাভ বচ্চনকে বললেন, অমিত কাল রেকর্ডিংয়ে সময় মতো এসো, কারণ মোহাম্মদ রফি সাহেব প্রতিটি রেকর্ডিংয়ের আগেই স্টুডিওতে পৌঁছে যেতেন। অমিতাভ বচ্চন বললেন ঠিক আছে। পরের দিন অমিতজি এবং মোহাম্মদ রফি সাহেব দুজনেই একই সময়ে রেকর্ডিং স্টুডিওতে পৌঁছলেন। রেকর্ডিং স্টুডিওতে তখন সবাই উপস্থিত, তবে 37 বছর বয়সী অ্যাংরি ইয়ং ম্যান অর্থাৎ অমিতাভ বচ্চনকে ওই দিন কিছুটা নার্ভাস ও বিচলিত দেখাচ্ছিল। এর কারণ জানতে চাওয়ায় অমিতাভজি রফি সাহেবকে বললেন, স্যার আমার যখন 10 বছর বয়স তখন থেকেই আমি আপনার গান শুনি, আপনার গান আমার খুব ভালো লাগে, কিন্তু আজ আপনার সঙ্গে গান গাইতে হবে এটা ভেবে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি ভেবে উঠতে পারছিলাম না আপনার সঙ্গে কিভাবে গাইব। এটা শোনার পর রফি সাহেব অমিতজির মনোবল বাড়ান এবং অমিতাভের সঙ্গে গানটি গেয়ে তিনি নিজেও খুব খুশি হলেন। এমনকি বাড়িতে গিয়েও তিনি অমিতজির সাথে গান গাওয়ার বিষয়টি জানালেন। ছবিটি মুক্তির আগেই গানটি খুবই জনপ্রিয়তা পায়। এই গানটির সাথে আরও একটি ইতিহাস লুকিয়ে আছে। 1979 সালে তখন ভারত পাকিস্তানের একটি টেস্ট ম্যাচ চলছিল। পাকিস্তানি ক্রিকেটার সিকান্দার বক্সজি ওই সময় বলেছিলেন, এই গানটি খেলোয়াড়দের মধ্যে এতটাই জনপ্রিয় হয়েছিল যে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরে এই গানটি ভারতীয় প্লেয়ারদের পাশাপাশি আমরাও গাইতাম এবং প্রাণ ভরে শুনতাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।